আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের দুই বিভাগেই ছুটি ঘোষণা করা হয়েছে সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বতর রহমানের জানাজার শেষে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ছুটির এ ঘোষণা দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবী ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম অন্যান্যের মধ্যে জানাজে অংশ নেন পরে তার প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয় জানাজার শেষে হেলিকপ্টারে রহমানের মরদেহ চাপাই নবাবগঞ্জের গ্রামের বাড়িতে পাঠানো হয় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন আর আদালতের অবকাশ শুরুর দিনে গেল পনেরো ডিসেম্বর মারা হাইকোর্ট বিভাগের বিচারপতি যতীন্দ্র নারায়ণ দেব চৌধুরী